আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই এখন থেকে আপনি যে কোনো দামে জমি কেনা বেচা করতে পারবেন মানে হচ্ছে আপনার সাথে বিক্রেতার যে ডিলিংসই হবে যে দামটাই ঠিক হবে আপনি সেই দামে কেনাবেচা করতে পারবেন এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না এখানে সরকারের কোনো বাউন্ডারি থাকবে না এখানে সরকারের কোনো নিয়ম থাকবে না যেটা আগে ছিল আগে মৌজারেট প্রচলিত ছিল মৌজারেটটা কি ছিল যে এই জমি এই এলাকার জমি এটা বিশ হাজার টাকা শতাংশে বিক্রি হবে এই জমি পনেরো হাজার টাকা শতাংশে বিক্রি হবে এটা ঢাকা শহর এটা চট্টগ্রাম শহর এটা খুলনা শহর এটা দামি জায়গা এখানকার জমি কাঠাপুরি এক লাখ টাকা শতাংশে বিক্রি হতে হবে লেখা লিখে দেওয়া থাকতো নির্ধারণ করে দেওয়া থাকতো তখন মানুষ দুই ধরনের প্রবলেমে পড়তো এবং দুইটাই নেগেটিভ কীরকম প্রবলেম ছিল ওই মজাদ একটা থাকা অবস্থায় সেটা হচ্ছে যে আপনি ধরলাম যে এটা হচ্ছে গুলশান এরিয়া তো গুলশান এরিয়ার সব জমির দাম তো সমান না বা সব জমির মূল্য তো সমান না যেটা রাস্তার সাথে সেটার মূল্য একরকম যেটা মার্কেট করা যাবে বাড়ি করা যাবে আবার দেখা যায় একটা পিছনের অংশ যেটা হচ্ছে পুকুর বা খাল বা একটু ডাম্পিং জায়গা বা যেটা হচ্ছে একটু দুর্বল জায়গা সে সে জায়গার দাম তো সে মানুষ সামনের জায়গাটা যদি একজন মানুষ দুই কোটি টাকার শতাংশে কিনে পিছনের জায়গা তো সে দুই কোটিতে কিনবে না সে হয়তো পঞ্চাশ লাখে কিনবে যখন মৌজারেটটা ধরে দেওয়া থাকতো তখন মানুষের বিপদ হইতো কি দেখা গেলো মৌজারের ধরে দেওয়া আছে এক লাখ টাকা বা দুই লাখ টাকা তখন সে যদি এক লাখ আশি হাজার টাকাও জমি কিনতো তখন তাকে হচ্ছে দুই লাখ টাকা হারে উঠে দেওয়া লাগতো এবং দুই লাখ টাকা হারে যা রেজিস্ট্রেশন ফিসটা আসতো দুই লাখ টাকা হারে যা রাজস্বটা আসতো সেটা তাকে পে করতে হতো এটা তার জন্য লস কারণ সে জমি দুর্বল জমি কিনলো সে কিনলো হচ্ছে ডাম্পিং জমি সে অল্প দামে কিনলো কিন্তু তাকে রাজস্বটা বেশি দেওয়া লাগতো এটা হচ্ছে প্রবলেম ছিল এখন এই যে এক জানুয়ারি দু হাজার তেইশ থেকে এটা উনত্রিশ ডিসেম্বর নিবন্ধন অধিদপ্তর একটা প্রজ্ঞাপন জারি করেছে যেটা আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমি ওখানে দিয়ে রেখেছি প্রজ্ঞাপনটা আজকেই দিয়েছি আপনারা দেখতে পারেন সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে এক জানুয়ারি দু হাজার তেইশ থেকে দুই পর্যন্ত দুই বছরের জন্য এই মৌজাটা থাকতেছে না আপনারা চাইলে যে দামে জমিটা ঠিক হচ্ছে আপনার সাথে সেটা আপনি বিক্রি করতে পারেন এখানে সুবিধা আপনারা কি কী পাচ্ছেন এখানে আপনি দুই দুই ধরনের সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে ধরলাম যে আপনার সাথে এই মৌজার এই জমিটা আপনার সাথে শতাংশ ঠিক হলো এক লক্ষ টাকা আপনি এক লক্ষ টাকায় কেনা বেচা করবেন এটা অনুযায়ী সরকার যে রাজস্ব বা তাই পাবে আবার ওই মৌজারি অন্য জমি আপনি হয়তো সত্তর হাজার টাকায় আপনার ডিলিংস হলো আপনি ওই সত্তর হাজার টাকায় আপনি বেচা কেনা করবেন সত্তর হাজার টাকায় আপনি কিনলেন তার অনু সে অনুযায়ী যে সে রাজস্বটা পাওয়ার কথা সরকার সে সেটাই পেলো তো আগের যে মৌজার একটা সবচেয়ে বড় প্রবলেম ছিল সেটা হচ্ছে দেখা গেলো যে একজন লোক যখন জমি কিনতেছে তখন দেখা গেল যে তখন দেখা যাচ্ছে যে মৌজার একটা ধরে দেওয়া আছে তখন যে সে আমি ধরলাম যে এই জমিটা শতাংশ বিশ হাজার টাকা আমি জমিটা আমার দামি রাস্তার সাথে তখন আমি এটা পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশে কিনলাম বা চল্লিশ হাজার টাকা শতাংশে কিনলাম বা আশি হাজার টাকা শতাংশে কিনলাম তখন আমি কি করতাম তো রাজস্বটা ফাঁকে দিতাম আরে না মৌজার ওটা ধরিয়ে দেওয়া আছে কি সমস্যা সরকারেরও লজ্জ ছিল তখন আমি আশি হাজার টাকা শতাংশে কিনেও আমি বিশ হাজার টাকা উঠিয়ে দিলাম কিন্তু বিশ হাজার টাকাতে সরকার যে রাজস্বটা পেলো আশি হাজার টাকা শতাংশে সরকার তা আরও বেশি রাজস্ব পেত কিন্তু এটা মৌজারেরটা ধরে দেওয়ার কারণে এটা অসুবিধা ছিল এটা সরকারের জন্য ক্ষতি ছিল এটা জনগণের জন্য ক্ষতি ছিল দুই দিক দিয়ে খারাপ ছিল তো সরকারের যারা বোদ্ধা আছেন যারা আমলারা আছেন তারা ভালো মতো বুঝেছেন তারা একটা বিচার বিবেচনা করেছেন করে তারা অনেকদিন আগেই ঘোষণা দিয়েছেন যে জানুয়ারি দু হাজার তেইশ থেকে মৌজারেরটা উঠিয়ে দেওয়া হবে এটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম এই চ্যানেলে আমরা জমি জমা বিষয়ে ভিডিও দিয়ে থাকি সমস্ত কিছু মানুষের কমন সেন্স ডেভেলপ করার জন্য আপনার ভিডিও গুলো দেখতে পারেন তো এখানে আমরা এখন আবার যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে উনত্রিশ ডিসেম্বর সেটা নিয়ে বললাম যে এখন আপনি আর এটা নিয়ে আপনার কোনো বাউন্ডিংস থাকতেছে না এটা সত্যি সত্যি ভালো হবে লাভজনক হবে আপনারা ইমোজারেট সারা জমি কেনাবেচা করলে এটা সবার জন্য ভালো হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং যদি জমি জমা বিষয়ে কোনো বড়ো ধরনের প্রবলেম থাকে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ছোটোখাটো বিষয়ে আমাদেরকে নক দিলে এত প্রশ্নের উত্তর আসলে করা আমাদের পক্ষে অ্যান্সার করা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ